আজকের প্রেক্ষাপটে আমাদের তরুণদেরকে বিশেষ করে পড়তে হবে। পাঠ্যপুস্তকে যদি হিন্দু শাসকদেরকে নায়কের আসনে বসিয়ে মুসলিম শাসকদেরকে খলনায়ক আর ভিলেন আর খারাপ এরকম কোনোভাবে চিত্রায়িত করার অপচেষ্টা করা হয়, অভিভাবক হিসাবে আমাদের কর্তব্য হবে আমাদের সন্তানদেরকে সঠিক ইতিহাস জানানো। আপনার সন্তান যদি সঠিক ইতিহাস না জানে তাহলে সে তো ভুল ধারণা এবং ভ্রান্ত ধারণা নিয়ে বড় হবে। বখতিয়ার খলজিকে পাঠাগার ধ্বংসকারী হিসাবে চিত্রায়িত করা হচ্ছে বই, যেই বখতিয়ার খলজিকে দখলদার হিসাবে আমাদের কোমলমতি শিশুদেরকে শেখানো হচ্ছে সেই বখতিয়ার খলজি এই ভারতবর্ষে এসেছেন ত্রাণকর্তা হয়ে। মোহতারাম হাজরিন, আমি সংক্ষেপে আল মুসলিমুনা ফিল হিন্দ বই থেকে, যেটা বাংলা অনুবাদ করেছেন মাওলানা আফম খালেদ হোসেন, ভারতবর্ষে মুসলমানদের অবদান এই নামে, সে বই থেকে কয়েকটা অবদানের কথা সংক্ষেপে তুলে ধরছি। সর্বপ্রথম এবং সবচেয়ে বড় উল্লেখযোগ্য যে অবদান মুসলমানদের ভারতবর্ষের মানুষের প্রতি, সেটি হলো তাওহীদের শিক্ষা ভারতবর্ষের মানুষকে মুসলমানরা দিয়েছে। এবং এ সম্পর্কে ডক্টর কে এম পানিকর তার এ সার্ভে অফ ইন্ডিয়ান হিস্ট্রি বইয়ে তিনি লিখেছেন, নিজেদের দেবতার নাম যাই থাকুক না কেন, ইবাদতের উপযুক্ত প্রকৃত অর্থে যে একজনই, এই ধারণা মুসলমানগণই এই ভারতবর্ষে সৃষ্টি করেছে। এটা একজন হিন্দু পণ্ডিত এবং ইতিহাসবিদ ডক্টর কে এম পানিকর তার এই বইয়ে লিখেছেন। মুসলমান শাসকদের অবদান হিন্দু পণ্ডিত হিন্দু ইতিহাসবিদের মুখে, আর নামধারী মুসলমানরা মুসলমান দেশে মুসলমান বাচ্চাদের জন্য বই লেখে সেখানে ভারতবর্ষে মুসলিম শাসকদেরকে ভিলেন করে দেখায়। এরপরে আরেকটি অবদানের কথা আমরা বলতে চাই, পণ্ডিত জওহরলাল নেহরুর দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বই থেকে। এগুলো সবগুলো আল মুসলিমুনা ফিল হিন্দে কোট করেছেন সৈয়দ আবুল্লাহ সাল আলী রহমতুল্লাহ আলাই। আমি ওই ইংরেজি বই থেকে দেখে বলছি না, আমি মুসলিমুনা ফিল হিন্দ বই থেকে উল্লেখ করছি, যে আল মুসলিমুনা ফিল হিন্দের লেখক ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর মানুষের কাছে অনেক বড় একজন ব্যক্তিত্ব ছিলেন। আপনি গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন। দুঃখজনক যে আমাদের মুসলমানরা, আমাদের তরুণ যুবকরা আজকাল হিরু জানে, কোথাকার কোন খেলোয়াড়কে পায়ের তেলিসমাদি দেখাতে পারে, কারিশ্মা দেখাতে পারে, তাকে হিরো হিসাবে জানে। মুসলমান যুবক জানে না যে তার পূর্বপুরুষদের মধ্যে অনেক বড় বড় হিরোরা গত হয়ে গেছেন, যারা ইতিহাসে এমন এমন অধ্যায় রচনা করে গেছেন যে আজ সেটি শুধু কল্পনা করা যায়, বাস্তবায়ন করা অনেক কঠিন। সৈয়দ আবুল হাসান আলী আন্নাদবী রহমতুল্লাহ আলাই সেই মহামনীষীদের মধ্য থেকে, সেই বিরল ব্যক্তিদের মধ্য থেকে একজন ছিলেন, যিনি শুধুমাত্র আরব বা মধ্যপ্রাচ্য নয়, তিনি ইউরোপে অক্সফোর্ডের মতো প্রতিষ্ঠানে, বড় বড় প্রতিষ্ঠানগুলোতে তিনি অতিথি লেকচারার হিসাবে বিভিন্নভাবে সেখানে তার জ্ঞান ইতিহাস সম্পর্কিত যে ধারণা সেগুলো দিয়ে সেগুলোকে সমৃদ্ধ করেছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানতে সংযুক্ত হয়েছেন। আপনি উইকিপিডিয়া পড়লেও তার সম্পর্কে আপনি জানতে পারবেন। যাই হোক, সৈয়দ আবুল হাসান রহমতুল্লাহর বই থেকে আমরা কোট করছি যে পণ্ডিত জওহরলাল নেহরু তার দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইয়ে তিনি লিখেছেন, মুসলমানদের কারণে ভারতের জাতপাত প্রথা শিথিল হয়। কিছু মানুষকে জন্ম থেকেই অপবিত্র মনে করা এবং সারা জীবন শিক্ষাহীন থাকার সিদ্ধান্তের পরিবর্তন আসে মুসলমানদের কারণে। এটা স্বয়ং স্বীকার করেছেন জওহরলাল নেহরুর মতো মানুষ। আমি এখানে যে কথাগুলো বলছি এটা হুবহু বই থেকে কোট করে বলছি না, আমি এটা সারাংশটা বলছি। এরপরে আসুন, বিখ্যাত পর্যটক বার্নিয়ার তার বই ট্রাভেলস ইন দ্য মোগল এম্পায়ার, এই বইতে তিনি লিখেছেন, ধর্মীয় স্বাধীনতা প্রদানের প্রতিশ্রুতির কারণে মুসলিম শাসকগণ হিন্দুদের সতীদাহ প্রথা নিষিদ্ধ সরাসরি শুরুতে করেন নাই, তবে মুসলিম গভর্নরদের অধীনে থাকা অঞ্চলের সতীদাহ হ্রাস করতে করতে সেটাকে একেবারে নিশ্চিহ্ন করার পর্যায়ে তারা নিয়ে এসেছেন। এবং আপনাদের অনেকের জানা থাকার কথা, সতীদাহ সম্পর্কে ধারণা তো আছে আমাদের না? এক সময়ে ভারতবর্ষে হিন্দু ধর্ম মতে কোন স্বামী মারা গেলে স্ত্রীকে, স্বামী মারা যাওয়ার পরে তাকে যে চিতায় পোড়া হতো, ওই আগুনে, স্বামী মারা গেলে তাকে যে পোড়া হতো স্ত্রীকেও ওই একই আগুনে পুড়িয়ে ফেলা হতো, এটার নাম ছিল সতীদাহ। সতীদাহের আবার একাধিক পদ্ধতি ছিল, ভিন্ন চিতায় পোড়া, ওই চিতায় পোড়া, এই প্রথা প্রচলিত ছিল এবং নির্মম এই প্রথা দীর্ঘদিন ভারতবর্ষে প্রচলিত ছিল।
মুসলিম শাসকরা সরাসরি নিষেধ করেন না যে ধর্মীয় অশান্তি সৃষ্টি হবে, ধর্মীয় স্বাধীনতার সরাসরি হস্তক্ষেপ হবে। ধীরে ধীরে তারা এই কুসংস্কারের বিরুদ্ধে কাজ করেছেন এবং এই কুসংস্কারকে ভারতবর্ষ থেকে সমূলে বিদায় করে ছেড়েছেন। ইতিহাস যখন পর্যালোচনা করা হয়, বলা হয় যে ভারতবর্ষে এই সতীদাহ এটা নির্মূল করার জন্য দু একজন হিন্দু পণ্ডিতরা তাদের অবদান অনেক বেশি ছিল। এদের মধ্যে একজন ছিলেন, তার অবদানটা বিশেষভাবে উল্লেখযোগ্য এবং তাকে দিল্লির দ্বিতীয় সম্রাট আকবর তিনি রাজা হিসেবে উপদি দিয়েছেন, অথচ তিনি কোনো রাজ্যের রাজত্ব করতেন না। ভদ্রলোক অনেক বড় লেখক, গবেষক ছিলেন, চিন্তক ছিলেন, সমাজ চিন্তা করতেন। তিনি সতীদাহের বিরুদ্ধে অনেক অবদান রেখেছেন, কিন্তু সত্য কথা হলো সকল যুগে এই ভদ্রলোক তিনি অমুসলিম। তিনি তার বই পর্যন্ত লিখেছেন যে মুসলিম শাসকরা ভারতবর্ষ থেকে সতীদাহকে বিদায় করার জন্য অবদান রেখেছেন। শুধু তাই নয়, সতীদাহকে রাষ্ট্রীয়ভাবে সর্বশেষ সমূলে বিদায়ের জন্য যিনি রাষ্ট্রীয় ফরমান জারি করেছেন তিনি হলেন মুসলিম শাসক আওরঙ্গজেব। মোহতরম হাজরিন, মুসলমানদের অবদান ভারতবর্ষে যদি আরো বলি আমরা ইতিহাস চর্চা সম্পর্কে, ইতিহাস চর্চা সম্পর্কে বলা যায় এবং এ সম্পর্কেও সিভিলাইজেশন ইন ইন্ডিয়া এই বইয়ে লেখা হয়েছে যে মুসলমানদের আসার আগে ভারতবর্ষে একাডেমিক কোনো ইতিহাসের চর্চা খুব একটা ছিল না। ধর্মীয় গ্রন্থে থাকা কিছু গল্প ঘটনা এগুলো চর্চাই হতো। মুসলমানরাই ভারতের সর্বপ্রথম ইতিহাস একাডেমিকলি চর্চা করা শুরু করেন। এরপর ভারতের সম্রাট বাবর, তিনি তুজকি বাবরি বইয়ে লিখেছেন ভারতে উন্নত ঘোড়া নেই, ভালো গোস্ত নেই, আঙ্গুর নেই, তরমুজ নেই, বরফ নেই, শীতল পানি নেই, শৌচাগার নেই, মোমবাতি নেই, বাতি রাখার পাত্র নেই, মশাল নেই, বাগান ও প্রাসাদে পানি প্রবাহের সুব্যবস্থা নেই, মহিলারা পড়তো ধুতি, ধুতির এক অংশ দিয়ে পা পর্যন্ত ঢেকে রাখতো এবং অপর পর্যন্ত ছড়িয়ে দিত মাথার উপরে। এ সকল সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা রেখেছেন মুসলমান শাসকেরা। আমি হিন্দু শাসকদেরকে কিন্তু ছোট করছি না, হিন্দু শাসকদেরও অনেক অবদান আছে। বিশেষ করে ইংরেজদেরকে, দখলদার ইংরেজদেরকে ভারতবর্ষ থেকে বিতাড়নের জন্য অনেক অবদান হিন্দু হিন্দু নেতাদের এবং হিন্দু নেতাদের অনেক সংগঠনের আছে, কিন্তু সেই সাথে মুসলমানদের অনেক অবদান ছিল এবং সেটাকে কোনোভাবে খাটো করার বা ওইটাকে কোনোভাবে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ মোটেও নেই। শুধু ফলমূলের কথা যদি শুনেন অবাক হয়ে যাবেন। আল মুসলিমুনা ফিল হিন্দ বইয়ে আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন মুসলমানরা আসার আগে ভারতে শুধুমাত্র তুখমি নামক একটা আমের জাত ছিল, তুখমি নামক একটা আমের জাত ছিল, এটাই বহুল প্রচলিত ছিল গোটা ভারতবর্ষে। মুসলমানরা পরাগায়নের মাধ্যমে ভারতে অসংখ্য সুস্বাদু আমের জাতের সৃষ্টি করেন, যেটা আজকে গোটা ভারতবর্ষে মানুষ খাচ্ছে, আমরা খাচ্ছি, মুসলমানরা নিয়ে এসেছেন। ভাইরা আমার, ঠিক একইভাবে বস্ত্র এবং পোশাকের ক্ষেত্রে আপনার সুলতান মাহমুদ শাহ, যিনি 1511 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছেন, তিনি তার ব্যাপারে নুসরাতুল খাওয়াত্রি লেখা হয়েছে যে ভারতে আগে মোটা ও নিম্নমানের কাপড় পরিধান করা হতো। সুলতান মাহমুদ শাহ তিনি গুজরাটে বস্ত্র, কাগজ, রেশমি কাপড় ইত্যাদির কারখানা স্থাপন করেন। গুজরাট থেকে বিদেশে বস্ত্র রপ্তানি করা হতো এবং সম্রাট আকবরের সময় সারা ভারতে কাপড়ের কারখানা গড়ে ওঠে। এই সময় ভূমি জরিপ, রাজস্ব নির্ধারণ, মুদ্রা প্রবর্তন ইত্যাদির মাধ্যমে ভারতীয় অর্থনীতির ব্যাপক উন্নয়ন সাধন করা হয়। শুধুমাত্র বাংলা সোনের কথা যে আমরা জানি, বাংলা সোন আছে না, বাংলা সোন, এই বাংলা সোনের প্রবর্তন কে করেছে? সম্রাট আকবর, মুসলমান শাসক, এই বাংলা সোনটার প্রবর্তনও তিনি করেছেন। কেন করেছেন? খাজনা তোলার সুবিধার্থে। চন্দ্রবর্ষ এবং সৌরবর্ষের সাথে হিজরি বর্ষ অনুপাতে তুলতে গেলে কিছুটা ব্যত্যয় দেখা দেয়, সেজন্য এটাকে চন্দ্রবর্ষের পরিবর্তে সৌরবর্ষে যাতে তোলন করা যায় সেজন্য ওই হিজরি বর্ষটাকেই শুধুমাত্র আপনার চন্দ্রবর্ষ থেকে সূর্যবর্ষে, সৌরবর্ষে এটাকে রূপান্তর করে, কনভার্ট করে তারপরে বাংলা সনের প্রবর্তন করেছেন এই মুসলমান শাসক। ভাইরা আমার, ভারতীয় অর্থনীতির চাকা সচল করবার জন্য, ভারতবর্ষের তৎকালীন গোটা ভারতবর্ষের অর্থনীতির সচ্চাচা টাকাকে সচল করার জন্য এভাবে মুসলমান শাসকরা ভূমিকা রেখেছেন, কাজ করেছেন। যোগাযোগ ব্যবস্থার কথা যদি বলেন তাহলে সেক্ষেত্রে আপনি জানবেন
উপমহাদেশের পশ্চিমের সাথে পূর্বাঞ্চলের যোগাযোগের রক্ষাকারী সবগুলো মহাসড়ক প্রায় নির্মিত হয়েছে মুসলমানদের আমলে। শেরশাহ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড তৈরি করেন তিনি, শেরশাহ তিনি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড তৈরি করেন, যা বাংলাদেশের সোনারগাঁ হতে, এই যে আপনাদের পাশে সোনারগাঁ থেকে পাকিস্তানের নীলা পর্যন্ত 3000 মাইল জুড়ে বিস্তৃত ছিল। এই রোডের 2-3 মাইল অন্তর অন্তর ছিল হিন্দু মুসলমানদের জন্য পৃথক পৃথক লঙ্গরখানা এবং মুসাফিরখানা। সড়কের উভয় পাশে ছায়াদার ফলবান বৃক্ষ রোপণ করা ছিল। মুসাফিরখানার প্রত্যেকটিতে এক জোড়া করে দ্রুতগামী ঘোড়া থাকতো, যার দ্বারা প্রত্যন্ত অঞ্চলে বার্তা আদান প্রদান করা সহজ হতো। মুসলমান শাসকদের অবদান ভাইরা আমার, শুধু তাই নয়, উন্নত রুচিবোধ, স্বাস্থ্যবিধি, গৃহ নির্মাণ কৌশল ইত্যাদিতে মুসলমানদের অবদান কি ছিল, বিশেষ করে এই ভারতবর্ষকে উন্নত বড় বড় পৃথিবীর ইতিহাসের আশ্চর্যকর ভবনগুলো নির্মাণ করে সর্বশক্তি দিয়ে ভারতবর্ষকে সাজাবার জন্য মুসলিম শাসকরা কি করেছেন, সেটার প্রমাণ আজও দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছে দিল্লির লাল কেল্লা। আমার যাওয়ার সুযোগ হয়েছে, যারা গিয়েছেন তারা বলতে পারবেন যে এই বিশাল বড় কেল্লা, এই বিশাল বড় স্থাপনা তৈরি করেছেন মুসলিম শাসকেরা। এই দেশকে তারা লুট করতে আসেন নাই, দিয়ে যেতে এসেছেন। এর পাশেই, লাল কেল্লার পাশেই আপনি দেখবেন দিল্লির শাহী মসজিদ, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, পৃথিবীর ইতিহাসের অন্যতম সেরা পুরাতন স্থাপনাগুলোর একটি। কুতুব মিনার দাঁড়িয়ে আছে মুসলমানদের, মুসলিম শাসকদের অবদানের সাক্ষী হয়ে, এবং তাজমহল দাঁড়িয়ে আছে মুসলিম শাসকদের অবদানের সাক্ষী হয়ে। কত বলবো বলেন, মুসলমান শাসকেরা, তারা নাকি ভারতবর্ষকে তেমন কিছু দিয়ে যায় নাই, তারা নাকি দখলদার ছিল, তারা নাকি পাঠাগার ধ্বংস করেছে আমাদের শিশুদেরকে, শিক্ষার নামে সমস্ত, ইতিহাসের নামে সমস্ত বিকৃত এবং ভুল এবং ভ্রান্ত জিনিস শেখানো হচ্ছে। আমাদের বিশ্বাস যে এই বই এখনো প্রিন্ট হয় নাই, প্রস্তাবিত বই, এই ইতিহাসের নামে এ সমস্ত ভুলভাল তথ্য সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মধ্যে ইসলামের ইতিহাসকে বা মুসলিম শাসকদের ইতিহাসকে বিকৃতভাবে ভুলভাবে উপস্থাপন করে তাদেরকে ভিলেন করে দেখানোর যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, আমরা আশা করব সেটা খুব দ্রুততার সাথে সংশোধন করে পরিশুদ্ধ এবং পরিমার্জিত সুন্দর এবং চমৎকার বই আমাদের শিশুরা উপহার পাবে। এটা আমাদের জোরালো বিশ্বাস, ইনশাআল্লাহ সেটা হবে। কারণ এখানে কিছু মানুষ হয়তোবা গোলা পানিতে মাছ শিকার করার জন্য মুসলমানদেরকে বিক্ষুব্ধ করার জন্য এরকম কোনো ষড়যন্ত্র এটেছে। আমি আশা করব যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুব দ্রুততার সাথে এর কুশীলবদেরকে বের করবেন এবং পাঠ্যপুস্তকে এই ধরনের ইতিহাস বিকৃতি, মুসলমান শাসকদেরকে খলনায়কের মতো করে তুলে ধরা, আপনারা অবাক হবেন যে এই সমস্ত পাঠ্যপুস্তকে ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে মুসলমানদের অবদান অনুল্লেখ্য বললেই ভুল হবে না, উল্লেখ করাই হয় নাই প্রায়। সেখানে শুধুমাত্র হিন্দু শাসকদের অবদানকে তুলে ধরা হয়েছে। আমি প্রায় বলার চেষ্টা করি বাংলাদেশের মানুষ, সকল ধর্মের মানুষ এখানে যথেষ্ট শান্তিকামী, শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। এই জন্য আমাদের আশেপাশে অনেক দেশে ধর্মীয় দাঙ্গা, বড় বড় দাঙ্গা হয়েছে, শত শত মানুষ নিহত হয়েছে, বাংলাদেশে কোনোদিন এরকম কোনো ঘটনা ঘটে। অতএব বাংলাদেশের মানুষের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব তৈরি করার এই অপচেষ্টা, এটা যদি রুখে দেওয়া না যায় তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে না। আল্লাহ তাআলা আমাদের কর্তা ব্যক্তিদের, বিশেষ করে সরকারের, যেন এই ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক হয় আমরা সে দোয়া করি। মোহতরম হাজরিন, এইভাবে আমরা যদি শুধুমাত্র অবদানের কথা বলতে যাই, ঘন্টাকে ঘন্টা বলা যাবে। আমি শুধুমাত্র কয়েকটা স্যাম্পল আপনাদের সামনে তুলে ধরলাম যে ভারতবর্ষে মুসলমান শাসকেরা কি করেছে, কুসংস্কারচ্ছন্ন বিষয়গুলোকে দূর করবার জন্য, বৈষয়িক বিভিন্ন বিষয়ে ভারতবর্ষকে সাজাতে গিয়ে তারা তাদের সবটুকু তারা নিংড়ে দিয়েছেন। হ্যাঁ, আবারও বলছি, মানুষ হিসেবে তাদের অনেক ভুল ছিল, অবশ্যই তাদের সমালোচনার দিক ছিল, কিন্তু অবদানের দিক তার চাইতে কম ছিল না, বরং বেশি ছিল। অতএব সেই ইতিহাস আমাদেরকে জানতে হবে, সেজন্য আমাদের সন্তানদেরকে মুসলিম শাসকদের ইতিহাস, ইসলামের ইতিহাস, আমাদের প্রিয় নবীর ইতিহাস, সাহাবীদের ইতিহাস, খোলাফায়ে রাশিদের ইতিহাস, মুসলিম মনীষীদের সাথে পরিচিত করা, ভারতবর্ষে মুসলমানদের অবদান, এগুলো সম্পর্কে আমাদের সন্তানদেরকে জানাতে হবে এবং শেখাতে, এবং সেই সাথে আমাদের সন্তানদেরকে তাদের পূর্বপুরুষদের মতো শান্তিকামী বানাতে হবে। এই আমাদের প্রিয় স্বদেশটা শান্তিপূর্ণ থাকুক,
এখানে সকল ধর্মের মানুষ বসবাস করেন, সকল ধর্মের মানুষের আবাসন এই প্রিয় স্বদেশ। সবাই মিলেমিশে আমরা এটাকে গড়ি তুলি, এটাকে সুন্দর একটা জায়গায় নিয়ে যাই, আমরা সবাই চাই কি চাই না। অতএব পাঠ্যপুস্তকে কেন, অন্য কোনো ক্ষেত্রে কোনোভাবে কোনো পক্ষকে কোনো ধর্মের মানুষকে উস্কে দিয়ে বা তাদেরকে সংক্ষুব্ধ করে তাদের সম্পর্কে বিভ্রান্তিকর কথা বলে তথ্য দিয়ে কোনো প্রকার অশান্তি সৃষ্টির পায়তারা যেন কেউ করতে না পারে। এই আবদার এবং এই জোর দাবি শুধু আমার নয়, এদেশের প্রত্যেকটা শান্তিকামী মানুষের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একটা সুন্দর সমৃদ্ধ সোনার এবং শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার তৌফিক দান করুন।